বিরূপাক্ষের আজ খাওয়ার তেমন গরজ নেই। সে তার কালো লোমশ শরীরখানা নিয়ে জানালার ধারে ঘুমিয়ে আছে। সামনে একবাটি চামড়ি গায়ের ঘন দুধ। সন্ধে নামার আগে মনোময়তান্ত্রিক বিরূপাক্ষকে দুধ দিয়ে গেছে। এখন প্রায় মাঝরাত পেরোতে গেল। মনোময় ওরফে মনাতান্ত্রিক এখনও ঘরে ফেরেনি। আজ আশ্রমে আশেপাশের পাহাড় থেকে ১৬ জন নাগাসাধু জড়ো হয়েছে। সারা রাত মায়ের নামগানের সাথে সাথে আশ্রমের মূল মন্দিরের ভিতর চলবে উদ্দাম নৃত্য। আশ্রমের কাছাকাছি পাহাড়ি গ্রামগুলো থেকে ভক্তদের উপচে পড়া ভিড় যেন রাতারাতি মেলা বসিয়ে দিয়েছে এখানে। আজ পরিষ্কার আকাশে টকটকে লাল রঙের এত বড় একটা চাঁদ। নাচগানের মাঝেই মন্দিরের বাইরে হঠাৎ বরফ পড়ার খবরে নাগাসাধুরা আশ্রমের সামনের বাগানে নাচতে নাচতে বেরিয়ে এলো। নাগাবাবাদের থেকে কিছুটা দূরত্ব রেখে ভক্তরাও তাদের গোল করে মায়ের গানে তালে তালে নাচতে শুরু করল। সেই নাচ গান আর শেষ হতে চায় না, থেকে থেকেই নাচের দমক বাড়তে থাকে। চারিদিকে গাঁজার কোলকে হাত ঘুরতে লাগল। সাদা রঙের ফুলের মতো বরফে সাধুদের নগ্ন দেহ, ভক্তদের গরম জামাকাপড়, আশ্রমের আনাচ কানাচ সব ভরে যেতে লাগল। স্বর্গ থেকে দেবতারা সব হাসি মুখে চেয়ে চেয়ে দেখছেন। মনাতান্ত্রিকও দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে বাকিদের সাথে নিচে চলেছে। হঠাৎ তার মনে হলো একটা ভারী কিছু দিয়ে কেউ যেন জোরসে তার মাথার পিছনে আঘাত করল। মাথাটা মুহূর্তে ঘুরে উঠল, নিমেষে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, মনাতান্ত্রিক দেখল সে তার নিজের বিছানায় শুয়ে। খোলা জানালা দিয়ে একগাদা মেঘ আর সূর্যের বেশ কিছুটা হলুদ আলো ঘরের ভিতরে ঢুকে পড়েছে। বিরূপাক্ষ কালকে বিকেলবেলায় রেখে যাওয়া দুধ খেতে খেতে তার দিকে একবার তাকাল, তারপর দাঁত মুখ খিঁচিয়ে জোরসে একবার ম্যাও বলে আবার দুধ খাওয়ার দিকে মন দিল। মনা একবার ভয়ে ভয়ে মাথার পিছনে হাত দিয়ে দেখল, মাথার পিছনখানা তার দিব্য ঠিকঠাকই আছে। মনা ভাবল নাচতে গিয়ে হয়তো কারুর হাতের সাথে তার মাথার ঠোক্কর লেগে গিয়ে থাকবে। গাঁজাটাও কাল বেশ জমাটি সাজা হয়েছিল। মনাতান্ত্রিক নিশ্চিত হল এই সব মিলিয়েই হয়তো জ্ঞান হারিয়েছিল সে। তারপর ভক্তরা সব ধরে ঘরে শুইয়ে দিয়ে গেছে। প্রচণ্ড পিপাসা লাগছে, কিন্তু ঘরে এক ফোঁটা জল নেই। বিরূপাক্ষের দুধের বাটিতে তখনও বেশ খানিকটা দুধ আছে। মনোময় উঠে তার আদরের বিড়ালকে ডান হাতে করে কোলে তুলে নিয়ে বাম হাত দিয়ে বাটিতে বাকি পড়ে থাকা সবটুকুন দুধ এক চুমুকে শেষ করে দিল। কিছুক্ষণ বুকের ওপর বিরূপাক্ষকে রেখে দুজনেই চুপচাপ শুয়ে রইল বিছানার ওপর মেঘেদের মধ্যে। মনাতান্ত্রিকের হঠাৎ ভীষণ মন খারাপ করতে লাগল। কিন্তু সাধুদের কেন মন খারাপ হবে? তারা যে এই সংসারের মোহ মায়া সব কাটিয়ে ফেলেছে। কিন্তু মনা জানে সাধু হতে সে কোনোদিনই পারেনি। কয়েকটা মন্ত্র আর তার দু একটা কারিকুরি জেনে মনা পরিণত হয়েছে খুবই নিম্ন শ্রেণীর এক তান্ত্রিকে। মনা বুঝতে পারল তার গুরু কেন কথায় কথায় বলতো, মন কা কসুর নেহি বেটা, সব কুছ উসকা হি দেন হে, ইয়ে উদাসি ভি উসকে নাম কর দে, তব দেখনা ইসমে জিনে ওয়ালা অর ভি উসকে করিব হে। কতদিন তার গুরুর সাথে দেখা হয় না, গুরু ভাইদের থেকে নিয়মিত খোঁজ খবর পায় অবশ্য। মনা একটা দীর্ঘশ্বাস ফেলল। তাকে মনামণ্ডল থেকে মনোময় তান্ত্রিক করে তুলেছিল এই গুরুদেব। লোকে বলতো চুম্মা বাবা। চুমু খেয়ে মানুষের বিপদ কাটিয়ে দিত, রোগ সারিয়ে দিত। মনার জীবন পাল্টে দিয়েছিল সে। অনেক ছোটবেলায় মনার মা বাবা মারা যায়। গভীর জঙ্গলে মধুর খোঁজে গিয়েছিল দুজনে। বাচ্চাদের বইয়ে থাকা গল্পের মতো সত্যিকারের বাঘ এসে তাদের ঘাড় মোটকে খেয়ে ফেলে। সেখান থেকেই সে তার পিসি আর দুষ্টু পিসমশায়ের কাছে মানুষ। 7 বছর বয়সে অনাথ মনা পাশের গ্রাম থেকে ফুলকেতু গ্রামে পিসির কাছে থাকতে আসে। মনার পিসেমশাই খারাপ লোক ছিল। মনাকে একা পেলেই খালি জড়িয়ে ধরত, গোপন জায়গায় হাত দিত। মনা সেসব দুঃখের কথা তার বন্ধু লালু মালকে এসে এসে বলতো আর কাঁদত। তারপর যখন তারা কলেজে উঠল, দুজনে মিলে ফন্দি করল।
একদিন রাতে যখন মনার পিসেমশাই অফিস থেকে ফাঁকা রেলগেট পেরিয়ে বাড়ি ফিরবে, তারা তার গায়ে ছুড়ে দেবে বিষধর সাপ। কত গ্রাম ঘুরে ঘুরে বাবার পকেট থেকে টাকা চুরি করে তা দিয়ে লালুমাল তার বন্ধুর জন্য এক কিশোর বেদে আর তার পোষা এক লাল রঙের বিষধর সাপ জোগাড় করেছিল। ঠিক দিনে ঠিক সময় মারা গিয়েছিল মনোময় তান্ত্রিকের দুষ্টু পিসমশাই। কেউ কিচ্ছুটি সন্দেহ করেনি, কিন্তু এর বদলে মনামণ্ডলকে তার অসহায় বিধবা পিসিকে একলা রেখে ফুলকেতু গ্রাম থেকে অনেক দূরে এই নেপালে এসে ঘাঁটি গাড়তে হয়েছিল। লালুমালের শর্ত ছিল একটাই, সে তার বন্ধুকে সাহায্য করবে ঠিকই, কিন্তু তার বদলে মোনাকে শিখতে হবে তন্ত্র যা দিয়ে সে লালুমালকে কচ্ছপের মতো 300 বছর বাঁচিয়ে রাখবে। লালুমাল চাঁদা তুলে 1732 টাকা তার হাতে দিয়ে মোনাকে ট্রেনে তুলে দিয়েছিল। তারপর এখানে এসে তার চুম্মা বাবার কাছে শিষ্যত্ব গ্রহণ এবং তন্ত্র সাধনায় হাতে করি। মনার গুরুদেব এক জায়গায় থাকার লোক নন। আজ কত বছর হয়ে গেল আশ্রমের দায়িত্ব মনার ওপর দিয়ে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, আর মনে হয় না কোনোদিন তিনি নেপালের এই পাহাড়ি গ্রামে ফিরে আসবেন। মনময় তান্ত্রিকের আবার খুব জল তেষ্টা পেল। সে বিরূপাক্ষকে কোলে করে চলল ঘরের পিছনে থাকা একটা সরু ঝর্ণার জল খেতে। ঝর্ণার সামনে এসে দেখল সেখানে লালু মালের ভূত দাঁড়িয়ে আছে, ভূতের চোখে মুখে দিশেহারা ভাব। এতটা পথ পাড়ি দিয়ে এসে সে ক্লান্ত, এতখানি জীবন বেঁচে লালু মাল ক্লান্ত। মন্ত্রের গুণের জন্য সে আশ্রমে প্রবেশ করতে পারছিল না, তাই ঝর্ণার ধারে লালুমাল তার বন্ধু মনময় মণ্ডলের জন্যে অপেক্ষা করছিল। লালুমালের মাথার পিছন দিক থেকে পুরোটা ফাটা এবং ফাঁকা, তা দেখেই মনময় পুরো ব্যাপারটা আন্দাজ করতে পারল, বুঝতে পারল তার মাথার পিছনে কাল রাতে কেন সে হঠাৎ এত তীব্র ব্যথা অনুভব করেছিল। তারা যে হরিহর আত্মা, আলো রাতে খুন হয়েছে তার বন্ধু। লালুমালের ভূতের মাথায় 4টে হলুদ গোলাপ ফুলের ভূত। হ্যাঁ, মানুষ পশু পাখি কীট পতঙ্গের মতো গাছেরাও মরে গেলে ভূত হয়, ফুলেরাও মৃত মানুষের সংস্পর্শে এসে মরে ভূত হয়ে গিয়ে সেই মরা মানুষের ভূতের সাথে সাথে ঘুরে বেড়ায়। মনময় তান্ত্রিককে দেখেই লালুমাল ফুঁপিয়ে কেঁদে উঠল। মনারে দেখ, শয়তান আমারে কি করে খুন করেছে দেখ। মোনা অবাক হয়ে বলল, কে মেরেছে তোরে লালু? কিচ্ছুটি মনে নেই রে মোনা, সবকিছু কেমন যেন গত জন্মের মতো লাগে, ঠিকঠাক মনে করতে পারি না। শেষ কটা বছর তো মাথা থেকে একেবারে আউট। আমার কি হলো মনা, কচ্ছপের মতো 300 বছর আর বাঁচা হলো না। তুই এর প্রতিশোধ নিবি না মনা? হ্যাঁ, প্রমাণ দে এবার, কত ভালোবাসিস আমায়, খুঁজে বের কর দেখি কে তোর প্রাণের সে প্রিয় বন্ধুরে মেরে মাথায় গোলাপ গুঁজে দিল, দেখি কত বড় মনোময় তান্ত্রিক হয়েছিস তুই। এবার ডিটেকটিভ মনোময় তান্ত্রিক হয়ে দেখা দেখি। মনোময় মণ্ডল এতদিন পর লালুমালকে এই অবস্থায় দেখে কি বলবে কিছু বুঝে উঠতে পারল না। শুধু মনে পড়ে গেল গরমের এক পূর্ণিমা রাতে একটা ফাঁকা ছাদে দুটি কিশোরকে, সারা ফুলকেতু গ্রাম তখন ঘুমের বন্যায় ভেসে যাচ্ছে, শুধু তারা দুজন বাদে। দুচোখ বেয়ে গরম নোনতা জল মনামণ্ডলের গাল বেয়ে গড়িয়ে পড়ল। আশ্রমের সমস্ত দায়িত্ব গুরুভাইকে বুঝিয়ে দিয়ে মনোময়তান্ত্রিক ফুলকেতু গ্রামের উদ্দেশ্যে রওনা হল। পায়ে খয়েরি রঙের বুট জুতো, কালো মোজা, একটা কমলা রঙের মোটা কাপড় লুঙ্গির মতো করে পরা, তার উপরে একটা কমলা রঙের ফতুয়া, এক ভক্তের দেওয়া হাঁটু পর্যন্ত লম্বা মোটা কোট, মাথায় হনুমান টুপি, পকেটে কিছু টাকা আর একটা ছোট্ট ব্যাগে ঘরে পরার কিছু জামাকাপড় আর প্রয়োজনীয় রোজকার কিছু জিনিসপত্র, যেমন ব্রাশ সাবান ইত্যাদি। আর কোলে তার আদরের কালো বিড়াল বিরূপাক্ষকে নিয়ে যখন ডিটেকটিভ মনোময় তান্ত্রিক ফুলকেতু গ্রামে এসে পৌঁছালো, তখন সারা গ্রাম ঘুমিয়ে আছে আর চারদিক জোছনার আলোয় ভেসে যাচ্ছে।